নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুরনো বাংলার হারিয়ে যাওয়া একটি মাছের রেসিপি। কচু পাতায় চিংড়ি ভাপা বা কচু পাতা বাটা দিয়ে চিংড়ি মাছ রান্না। খুবই টেস্টি এই রেসিপিটা, বিশেষ করে আমরা এটা কস্তুরি রেস্টুরেন্টে খেয়েই থাকি অনেক দাম দিয়ে। আর অনেক নামি দামি রেস্টুরেন্টেও এই ডিশটা এখন সিগনেচার ডিশ। খুবই সুন্দর আর খুবই টেস্টি একটা রেসিপি, এমন কিছু ঝামেলাও না বানাতে। বাড়িতে যদি আমরা সেই রেস্টুরেন্টের টেস্টে বানাতে পারি, তবে আর রেস্টুরেন্টে গিয়ে খাবো কেন। এতটাই টেস্টি রেসিপি যে এই রেসিপিটা যদি থাকে গরম ভাতে, তাহলে ভাত খাওয়ার জন্য আর কিছুই লাগবে না। চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাতে হয় কচু পাতা চিংড়ি ভাপা। কচু পাতা চিংড়ি বানানোর জন্য আমি দুধ মান কচু পাতা নিয়েছি। দেখুন, দুধ মান কচু পাতাটা এরকমই হয়, বাজারে কিনতে পাওয়া যায়। এই মান কচু পাতা আমি নিয়েছি 12 পিস, আর কচি কচি দেখেই নিতে হবে। পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে কুচি করে নিতে হবে। কচু পাতাগুলোকে ভালো করে ধুয়ে আমি কুচি করে নিয়েছি। এবার এটা সেদ্ধ করে নেব। গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি একটু জল। 1 চা চামচ আমি ভিনিগার দিয়ে দিলাম। অনেক সময় দেখা যায় যে কচু শাকে বা কচু পাতা খেলে একটু গলা চুলকানো টেন্ডেন্সি থাকে, ভিনিগার দিয়ে দিলে সেটা নষ্ট হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এবার কচু পাতাটাকে আমি হাই ফ্লেমে 10 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। দুধ মান কচু পাতাটা খুব ভালো করে সেদ্ধ করার পর, ঠান্ডা হওয়ার পরে আমি হাত দিয়ে চেপে চেপে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে এই কচু পাতার মধ্যে যেন কোনো রকম জল না থাকে। একটা নারকেলের অর্ধেককে আমি কুড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে বেটেও নিতে পারেন, কিন্তু রেস্টুরেন্টে কিন্তু কোড়া নারকেলই দেওয়া হয়, যেটা মুখে পড়লে কিন্তু টেস্টটা ভালো লাগে। সামান্য একটু হলুদ গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ। 1 চা চামচ ভাজা মশলা নিয়েছি। ভাজা মশলাটা অবশ্যই দিতে হবে, না হলে রেস্টুরেন্টের টেস্টটা আসবে না। এই ভাজা মশলার একটা ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, যদি চান তো দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে। আমি শুকনো খোলায় আমি শুকনো লঙ্কা, জিরে, ধনে, মৌরিকে ভালো করে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। একেবারে মিহি গুঁড়ো না, হালকা দানা দানা। 200 গ্রাম চিংড়িকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। 8টা কাঁচা লঙ্কাকে আমি বেটে নিয়েছি। এই রান্নাটা একটু ঝালঝালি হয়, তাই কাঁচা লঙ্কাটা একটু বেশিই দিতে হয়, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ইউজ করবেন। এই রান্নায় কোনো রকমের লঙ্কার গুঁড়ো দেওয়া যাবে না, কাঁচা লঙ্কার ফ্লেভারেই রান্নাটা হবে। 1 টেবিল স্পুন আমি কালো সর্ষে বেটে নিয়েছি। 1 টেবিল স্পুন পোস্ত বেটে নিয়েছি। আর লাগছে সামান্য একটু চিনি লাগছে, তবে চিনি ছাড়াও করতে পারেন, কিন্তু চিনিটা অবশ্যই দিতে হয়, না হলে কিন্তু ঠিক সেই রেস্টুরেন্টের স্বাদ আসে না। স্বাদ অনুযায়ী নুন লাগছে, আর রান্নাটা অবশ্যই আমরা সর্ষের তেলে করব। কড়াইয়ে আমি 4 টেবিল স্পুন সর্ষের তেল গরম করেছি। এবার এর মধ্যে আমি প্রথমে চিংড়ি মাছটাকে দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে তুলে নেব। চিংড়ি মাছ বেশি ভাজতে নেই, তাহলে একটু ছিবড়া বা চিউই হয়ে যায়। জাস্ট একটু সাঁতলিয়ে তুলে নেব। চিংড়ি মাছটা আমি হালকা করে একটু সাঁতলিয়ে নিয়েছি, তেলের মধ্যে 20 সেকেন্ডের মতো রেখেছিলাম আমি। এবার আমি তেল থেকে এই চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। চিংড়ি মাছটা তুলে নিয়েছি। এই রান্নায় কোনো রকমের ফোড়নের ব্যবহার করা যাবে না, আর পেঁয়াজ আদা রসুন ভুলেও দেবেন না, তাহলে রান্নার টেস্টটা খারাপ হয়ে যাবে।
এবার আমি কচু পাতা সেদ্ধটা দিয়ে দিচ্ছি। একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। একই সঙ্গে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আমি একেবারে লো ফ্লেমেই এখন মশলাগুলো কষাবো। লো ফ্লেমে কষালে কি হয়, মশলাগুলো ভালো কষানোও হয় আর পুড়ে যাওয়ার ভয়ও থাকে না। হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। কচু পাতাটা অনেকে বেটেও করে, কিন্তু দেখুন এতটাই নরম পাতা যে সেদ্ধ করার পর এমনি গলে গেছে, আর এটা বাটার কোনো দরকারও হয় না, বাটলে বরং টেস্টটা খারাপ হয়ে যায়। তাই চেষ্টা করবেন না পেটে সেদ্ধ করে হাত দিয়ে চেপে জলটা এভাবে ফেলে দিয়ে করলেই কিন্তু রান্নাটা ভালো হয়। এবার এর মধ্যে অল্প একটু নুন দিলাম, কেননা চিংড়ি মাছে নুন দিয়েছি, আবার পাতাটা সেদ্ধ করার সময়ও কিন্তু নুন দিয়েছিলাম, তাই খুবই সাবধানে নুনটা দিতে হবে। সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা ভালো করে কষানো যায় আর একটু হালকা গ্রেভি গ্রেভি টাইপের হয়। এবার এটাকে আমি একবারে লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট ঢেকে রাখার পর ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম ভাজা মশলা। ভালো করে মিক্সড করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলে সামান্য সাতলে নেওয়া চিংড়িটা। চিংড়ি মাছটা দেওয়ার পর খুব বেশি এটা রান্না করা যাবে না। আমি লো ফ্লেমে 2 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। দু মিনিট লো ফ্লেমে রাখার পর ঢাকাটা সরিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি 1 চা চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করেই আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার গ্যাসটাকে অফ করে দিলাম। এই কাঁচা তেলটা কিন্তু স্কিপ করবেন না, কেননা রেস্টুরেন্টে রান্নায় দেখেছেন নিশ্চয়ই যে প্রচুর পরিমাণে তেল থাকে। আমি সে তুলনায় একটু কম দিয়েছি, কিন্তু সব শেষে কাঁচা তেলটা দিতেই হবে। আমাদের রান্নাটা কমপ্লিট। এবার আমি গ্যাস বন্ধ অবস্থাতেই ঢেকে রেখে দিচ্ছি আমি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এটা আমি গরম গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করব। এখন আমি ঢেকে রেখে দিলাম স্ট্যান্ডিং টাইমের জন্য। আমাদের আজকে রেসিপি কচু পাতায় চিংড়ি তৈরি হয়ে গেছে। অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন, আর আপনাদের রেস্টুরেন্টের মতো লেগেছে কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে
ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে শেয়ার করে দেবেন। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপি আর টিপসের সাথে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন।